डियर স্টুডেন্ট, লকডাউনের কারণে তোমাদের প্রকাশ্য ক্লাস নেওয়া অসুবিধা হচ্ছে, তার জন্য তোমরা বাড়িতে সবাই বসে রয়েছো। তার জন্য তোমাদের এইচএম মিশনের পক্ষ থেকে অনলাইন ক্লাস শুরু করেছে। আমি এমডি আশরাফুল হক, তোমাদের মিশনের টিচার। আজকে তোমাদের ক্লাস ফোরের ম্যাথের ক্লাস করাবো। দেখো, সাবজেক্ট ম্যাথ, লেসন নাম্বার হচ্ছে 7, 7 আর পাতা 43, অর্থাৎ 43 নম্বর পেজ। কোন নম্বরে কোশ্চেন তোমাদের বইয়ে দেওয়া আছে দেখো। পৃথক পৃথক ভাবে উৎপাদকে বিশ্লেষণ করে ভাষাগুলো নির্ণয় করো, অর্থাৎ যে রাশিগুলো দেওয়া থাকবে সেগুলো আলাদা আলাদা ভাবে উৎপাদক বার করতে হবে, আবার উৎপাদক বার করার পরে দশাগু নির্ণয় করতে হবে। তোমাদের কয়েক 10 নম্বরে আমি একটা রাশি বেছে নিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। দেখো, 12 এবং 24 এর উৎপাদক বিশ্লেষণ করে দশাগু নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে 12 আমরা প্রথমে কি করবো, উৎপাদক বিশ্লেষণ করব। দেখো, 12 আমরা 2 দিয়ে প্রথমে উৎপাদক করব, 6 2 12, আবার 6 কে 2 দিয়ে করব, 3 2 6, বুঝলো? এটা উৎপাদক, 12 উৎপাদক। এবারে দেখো পাশের রাশি অর্থাৎ 24 এর আমরা উৎপাদক করব একইরকম ভাবে, 2 দিয়ে 12 2 24, আবার 12 কে 2 দিয়ে করব, 6 দিয়ে 24, আবার 6 কে 2 দিয়ে করব, 3 2 6। এটা হলো তোমার পুরোটা 24 এর উৎপাদক। যেহেতু আমাদের পৃথক পৃথক উৎপাদক করতে বলছে, উৎপাদক করার পরে গসাগু নির্ণয় করতে বলছে, তাহলে আমরা দেখি কি, অতএব 12 এর উৎপাদক উৎপাদক সমান কত হচ্ছে, দেখো 2 × 2 = 2, অর্থাৎ 2 × 2 = 3, এটা হচ্ছে 12 উৎপাদক। এবার দেখো তোমরা 24 এর উৎপাদক, তাহলে গসাগু নির্ণয় করবো, তাহলে কি করবো, অতএব 12 এবং 24 এর গসাগু গসাগু তাহলে নিয়ম হচ্ছে সাধারণ দুটো উৎপাদক লেখার পরে আমরা সাধারণ উৎপাদক বার করবো, অর্থাৎ প্রতিটার ক্ষেত্রে আমরা যেটা কমন পাবো সেটাই আমরা ধরবো। এখানে দেখো 2 আছে, এখানে 2 আছে, তাহলে একবার 2 বসিয়ে দিলাম, আবার এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে আবার একবার 2 বসালাম। তারপর দেখো এখানে একটা 2 আর এখানে 2 নেই, তাহলে কিনা 3 আছে, 3, তাহলে 3 বসালাম, এটা হচ্ছে তোমার উৎপাদক। এবারে কি করবো, এটা এটা গুণ করবো, আর 2 কে 2 দিয়ে গুণ করা হয় 4, 4 কে 3 দিয়ে গুণ করলে কত হবে, 12। অতএব আমার 24 এবং 12 গসাগু হচ্ছে 12, এবং উৎপাদক এর সাহায্যে বার করলাম, তার জন্য এটা আগে যেহেতু এখানে বলা হয়েছে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, তাই আমরা উৎপাদক বিশ্লেষণ করলাম, তারপরে দুটো রাশি গসাগু বার করলাম। এটা হচ্ছে তোমাদের উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে গসাগু করার নিয়ম। তোমরা তোমাদের বইয়ে বাকি যেগুলো অঙ্কগুলো আছে এগুলোর মধ্যে প্র্যাকটিস করবে। আর একটা আমি অঙ্ক তোমাদের করে দেখাবো, আর একটা অঙ্ক করে দেখাচ্ছি, তোমরা একটু করে লক্ষ্য করো। স্কেচ করলাম,